गवर्नमेंटर सुधी हमें एखन आछी विक्टोरिया मेमोरियल अर्थात विक्टोरिया रानी विक्टोरिया स्मृतिर उद्देश्य जे स्मृतिसौध सेखाने कलकाता एटी अवस्थित महारानी विक्टोरियार स्मृति के स्मरण करे लॉर्ड कार्जन एटी निर्माणेर परिकल्पना करें। एजे एटी भारतेर जे कलकाता तार मुख केंद्रे अवस्थित अत्यंत सुंदर एवं शैल्पिक जे स्थापत्य शिल्प सेटी एक निदर्शन। एखाने मूलत महारानी विक्टोरियार स्मृति पाशापाशी ब्रिटिश शासनामलेर विभिन्न ब्रिटिशदेर ऐतिह्य एवं विभिन्न विषयके संरक्षणेर जन्य एटी निर्माण करा हये थाके। परवर्तीते बर्तमाने एखाने जे महारानीर जे स्मृति सेटी तेमन ना देखा गेलेও जेटी हय सेटी हच्छे भारतेर जे ब्रिटिश शासनेर विभिन्न विप्लबी इतिहास जानार जन्य एटी एकटी अन्यतम आकर्षणीय जायगा। आपनारा जारा ताजमहल गियेछेन এখানে একটু তাজমহলের ফ্লেভার পাবেন অত্যন্ত ঠিক সেরকম আর্কিটেকচার অত্যন্ত সুন্দর এবং অনেক ঐতিহাসিক রাজনৈতিক এবং সামাজিক ইতিহাসের অংশ এখানে রয়েছে। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল আপনি যদি কলকাতা আসেন অবশ্যই এখানে আসতে পারেন। সার্কভুক্ত দেশের জন্য 100 টাকার টিকিট এবং ভারতীয়দের জন্য 30 টাকার টিকিট রয়েছে। এই মেমোরিয়ালের পাশে সুন্দর লেক রয়েছে, বাগান রয়েছে, দেখার মতো একটি জায়গা, অডিটোরিয়াম রয়েছে বিভিন্ন মনোমুগ্ধকর সময় কাটানোর জন্য এবং সার্বিক যে সৌন্দর্য সেটা এখানে রয়েছে। সুতরাং এই ভিক্টোরিয়া মেমোরিয়াল একটি ঐতিহাসিক জায়গা ভারতের কলকাতার সামাজিক এবং সাংস্কৃতিক এবং এই ভিক্টোরিয়া আমরা এই যে রানী ভিক্টোরিয়ার ছবি দেখতে পাচ্ছেন মূলত রানী ভিক্টোরিয়ার ছবি ছাড়াও এখানে মূলত এখন ব্রিটিশ শাসনের যে বিভিন্ন ঐতিহাসিক বিষয় এখানে কারুকার্য ব্রিটিশদের যে সংগ্রামের যে বিষয়গুলো সেটি উঠে এসেছে। তো ভিক্টোরিয়া মেমোরিয়াল মূলত রানী ভিক্টোরিয়ার এখন স্মৃতি তেমন না থাকলেও এখানে মূলত ভারতীয় ব্রিটিশ বিরোধী যে আন্দোলন সংগ্রাম স্বাধীনতা সেটি ইতিহাস এখানে রয়েছে। তো যে কেউ এখানে আসতে পারেন সুন্দর এবং কলকাতা এসে এটা না দেখে গেলে আপনার একটি দুঃখ রয়ে যাবে। ধন্যবাদ সবাই।